back to my channel. So guys, আজকে আমি অনেকটাই অসুস্থ। গত কালকে রাত থেকে অসুস্থ। আসলে আমার হয়েছিল, আমার একটু জ্বর হয়েছিল, আমার একটু জ্বর হয়েছিল। পরে হচ্ছে তার সাথে মানে জ্বরের ঘোরে উল্টা পাল্টা কথা বলছি, আর ওরা ভাবতেছিলাম আমার একটা ফ্রেন্ড আর দুইটা ফ্রেন্ড ছিল, তো ওরা ভাবতেছিল যে আমি হয়তোবা কিছু খাইছি, আমি হয়তোবা কোনো ঘুমের ঔষধ টৌষধ খাইছি। কিন্তু গাইজ, আমার কি বলবো, এত পরিমাণ শরীরটা খারাপ লাগতেছে, যার জন্য মানে আমি চাইছিলাম না আজকে আর কোনো ভিডিও করব। তাও ভাবলাম যে কিছু একটা করি। তো আমার যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে অবশ্যই তো বলা উচিত যে আসলে আমি কতটা অসুস্থ আছি। তো গাইস, আমি ফুল ভিডিওটা দেখুন যে আমাকে নিয়ে ওরা কিরকম পাগলামি করছে কালকে রাতে। ওরা এত পরিমাণ পাগলামি করছে, ওদের পাগলামিতে মানে পরে ওই ওই পাগলামি ভিডিও রেখে দিছে, মানে আমি তো জানি না এসব আমার কোনো কিছু ছিল না, আমার কোনো সেন্সই ছিল না। ওরা হচ্ছে সেই পাগলামির ভিডিওগুলা মানে পাগলামির ভিডিও করছিল, তো সে ভিডিওগুলো আবার রেখে দিছে। পরে হচ্ছে যখন আমি সকালে মানে একটু ইয়া হইলাম, মানে ক্লিয়ার হলাম, তখন হচ্ছে আমি আগে দেখলাম ভিডিওগুলো দেখে আমার এত হাসি পাইছে যে ওরা আমাকে নিয়ে এত মজা করছে, মানে কি বলবো, ওরা আমাকে নিয়ে এতটা পরিমাণ মজা করছে। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়েই দেবো ইউটিউবে, নো প্রবলেম। তো গাইস, আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, ফুললি না টেনে ফুললি দেখবেন ভিডিওটা। এখন তুমি হাসতেছি আসলে ওইগুলা ভেবে যে আপনারাও ভিডিওটা দেখলে অবশ্যই হাসবেন, এর জন্য আমিও হাসতেছি। তো গাইস, আমি এত অসুস্থতার মধ্যেও আমি হাসতেছি, জানি না আগামী দুই তিন দিন ভিডিও দিতে পারবো কিনা। আর ভিডিওটা না টেনে প্লিজ দেখবেন। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখন নৃত্যশিল্পী সে ঘুমের ওষুধ খাইয়া নেশায় মোরাইতে আছে। এই ওঠো, উঠতে বলছি। নাক বন্ধ কর, নাক সেট পাতা নাহলে ইয়া কর। তুই যেটা খাইছ সেটার নাম কি ক ভাই, ক ভাই না ভালো বইনে, তুই না ভালো, হ্যাঁ তুই অনেক ভালো। Just some of that.
রাগ মাগ দরকার নাই, এই চলে এই ভিডিও চলে, ভাইরাল ভিডিও চলে। তুই কি খাইতে আস ওইটা একটু কবি, তুই এখন কি কি খাইতে আস কবি? তুই যদি নামটা কর তাহলে আপলোড করবো না, কই পাইছস? আর যদি না কও তাহলে কিন্তু তুই যদি তা এরম হয়েছে কেমনে ক? ভাই তুই খালি সোজা একটুখানি ভাই, সোজা ভাই, এ ভাই সোজা সোজা নাম কে পানির মতো মদ খাইতে পানির মতো দেখলেন যে ওরা আমাকে নিয়ে কি পরিমান মজা করতেছিল। আসলে গাইস মানে কি বলবো, মানে ওরা আমাকে এত উল্টা পাল্টা কথা বলছিল, আর মজার জন্য আমি কোনো ভিডিও না কেটেই সম্পূর্ণটা দিচ্ছি। তো গাইস এগুলো সম্পূর্ণ একটা মজা করা ছিল, ঠিক আছে? আমার দিক থেকে তো অসুস্থতা, আর ওদের দিক থেকে তো ওরা মানে ওরা তো মজা নিচ্ছিল। তো গাইস আমি কি বললাম কি যে মানে বলতেছিলাম উল্টা পাল্টা কথা, তো আমি কোনো কিছু না কেটে না ডিলিট করে না কিছু, আমি কিচ্ছু করি নাই, যেরকমটা ওরা করছিল ভিডিওটা আমি সেই ভিডিওটাই দিয়ে দিয়েছি। সো গাইস আশা করি ফুল ভিডিওটা দেখছেন। সো গাইস এবার বিদায় নিচ্ছি।